হরি বল জয় নিতাই ও হরি বল জয় নিতাই ও মারাটা পড়লে কি হয় কি মানে কি হয় হরি হরি ভাব হয় হরি হরি ভাব হয় হরি নামকে ডাকা যায় হরিকে ডাকা যায় হরি দুটো কথা বলা যায় তুই জানিস না তাহলে ওইগুলো আমার খুলে দাও আমি হরি ডাকবো এক কেরে তুই কেন এসেছিস সেইটা বল বলছি কি তুমি তো কৃষ্ণ নাম করছো হরি নাম করছো আরো একটা কাজ করতে পারি কি কাজ আমি হাত দেখতে পারি কার কি ভাগিল বিধি লিখেছে আমি সব বলতে পারি ও তুমি হাত দেখতে পারো বিধি কার কি ভাগে লিখেছে তাও বলে দিতে পারো সব বলে দিতে পারি এই এই যে ১৬ থেকে ১৭ বছরের মেয়েরা কবে বিবাহ করবে আচ্ছা কবে প্রেম করবে আচ্ছা সব বলে দিতে পারি তুমি বড় গুণুনি তারপরে শোন কি যত সদবারা আছে কবে এই কি হলো ত্যাগ করবে আমি সেও বলে দিতে পারি সব বলে সদা মেয়েরা গিয়ে ত্যাগ করবে না না শর্মা বলেছি হ্যারে আমার মাথা ঠিক নেই বল সত্যি আর কি বলবো তোমার তাই গন্ডমেলাটা কবে থেকে শুরু করেছো ও আজকাল থেকে আমি শুরু করেছি আজকাল থেকে হ্যাঁ আজকাল সবে নতুন সবে নতুন তুমি নতুন গো বন্ধু এই 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 আমি নতুন আমিও নতুন না ও আমি নতুন না আমি তুমি যদি পুরানো হলে তা ভুলভাল বলছো কেন কিসের ভুলভাল বলছি রে তোর ছাত্র দিয়ে আমি বলে দিতে পারি তুই কবে মরে যাবি কই চাকু এ মেয়ে ছাবল হয়ে দান হাত দিচ্ছে কে রে তুই জানিস কি কোন হাত দিতে হয় কোন হাত দিতে হয় বাদ দে বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি তোর বর্ণনাটা আমি বলে দিচ্ছি রে দেখি আমল হবে হেগে হেগে মরবি এরকম ইয়ে বাবা ইস তোর তো ক্যারিং হসপিটালে ঠিক নিয়ে আদি হবে আরে তোর তো সেলাইন দিতে হবে রে কবে এ তো লেখা আছে হ্যাঁ তো সেলাইন দিতে হবে তাই হ্যাঁ আজ পুরো সেটা কবে আজকে না কাল করে দু চার দিনের মধ্যে হলি হতে পারে আর সেটা বড় কথা না কি আছে বল আমার হাতে হয়তো ভালো হয়েছে তুই কি জন্য নিয়েছিস সেটা বল বলছি তুমি যে ওর হাত ধরতে পারো তো আমার সঙ্গে যাবে কোথায় রাজবাড়িতে রাজবাড়ি কি হবে ওই রানীমার কদিন শরীরটা খুব খারাপ না নারীটা খুব দুর্বল না শরীরটা খুব দুর্বল যাচ্ছে কদিন কিছু খাচ্ছে না চিন্তায় চিন্তায় ঘুম হয় না তাই কেননাটা হয়ে যাচ্ছে শুধু কি করবো বলো আমি আছি আমি আছি তুমি আছো মানে চল চল তুমি তুমি কি আমার জন্য বারবার আতে গে সব বলে দিতে পারো রানীমার কি হয়েছে না আজকে খাওয়া ছেড়ে দিয়েছে আচ্ছা তোর রানীমা বুড়ো না কচি মাঝারি বয়স তাই এক কুড়ি যাবো চল ওই ৩৫ কি ৩৬ হবে হ্যাঁ চল ও তোমরা হাত দেখা হবে গো হতো না হাত দেখাবে গো হতো না আমি জানি তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি তা বলছি কি একটা ঠাকুর বাসে ডেকে এনেছি তুমি একটু হাত দেখাও তোমার ভাগ্যে কি আছে না আছে গণ্ডা করে করে বলে দেবে বেশ বাড়ির ভিতরে আসতে বলো আসতে বলি এইবার এসো
আরে বুড়ো বেগুন গাছে কি করে বেগুন হয়? আরে তার গলায় সার জল দিলে তারপর বেগুন হয়? আমার গাড়ি আছে, সার জল আমি দেবো দেবো। তুই মাছ আছিস? হ্যাঁ। তুই মাছ আছিস? এই বাজে কথা বলবি না আমার। বলো। আমার কাছে আছে একটি ফল, এই ফল খেলে হবে, ফল নয় ফল খেলে হবে একটি পুত্র সন্তান। একদম এক কামা সে যেদিন এই ধরাধাম মাঝে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে কি জানো মা? কি? দুর্লভ লক্ষ্মণ। তোমার দেখতে খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার বলতো নাকি তুই রানী মা দিলে আমার দিলে না, আমি কি কোনোদিন হবো না মা? বলে কি মনে হচ্ছে জানো? কি তাহলে শোনো রাশি, এক মা